রয়েছে শারদ উৎসব। কলকাতার পাশাপাশি জেলার পূজয় শারদ শিরোপায় ভূষিত করলো আমাদের চ্যানেল। বীরভূম জেলার রামপুরহাট পৌরসভার কয়েকজন গ্রুপ ডি কর্মী মিলে আয়োজন করে শারদ উৎসবের এই পুজো। প্রথম শুরু করেন রামপুরহাট পৌরসভার কয়েকজন গ্রুপ ডি কর্মী। তারা তিন বছর পুজো করার পর পুজো বন্ধ করতে চাইলে পাড়ার লোকে পুজোর হাল ধরেন। এ বছরের পুজোর থিম রাজস্থানী পলটন। রাজস্থানি নৃত্যকলা লেস দিয়ে তৈরি বিভিন্ন ফ্রেম এবং ফাইবারের উট দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। তরুণের আহ্বানের পুজো এবার 700তম বর্ষে পদার্পণ করল। দেখুন, তরুণের আহ্বান ক্লাব প্রতি বছরই নতুনত্ব রাখার চেষ্টা করে এবং খুব ভালোভাবে নিষ্ঠার সঙ্গে পুজো করে এবং একটা আকর্ষণ রাখে তরুণের আহ্বান। আমাদের খুব ভালো লাগছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবছর আমাদেরকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিচ্ছে। তরুণের আহ্বান ক্লাব এভাবেই আরও এগিয়ে যাবে এবং আশা রাখছি ভবিষ্যতেও এইভাবে আমরা সংবাদ মাধ্যমদেরকে আমাদের পাশে পাবো।